গুড মর্নিং বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার ব্লগে, মাই লাইফ মাই রুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি উঠে পড়েছি সকাল সকাল, তারপরে আবার একটু গিয়ে শুয়ে পড়েছিলাম ছেলের পাশে, অনেক সকালেই উঠেছিলাম তার জন্য। আমি তো ঘুম থেকে উঠে গেছি, ছেলে এখনো ওঠেনি, ওকে চলো ডাকি। বাবাই বাবাই, গুড মর্নিং গুড মর্নিং পাপা, ওঠো, গুড মর্নিং বাবা, ওঠো বাবা, পাপা এই দেখো, দেখো 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 দেখো, ইয়েস, আমার বাবা উঠে গেছে। গুড মর্নিং গুড মর্নিং বলে দাও, এদিকে তাকিয়ে দেখো, গুড মর্নিং গুড মর্নিং। ওঠো, আমরা এখন ব্রাশ করব, খাবো। নো 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 বললে হবে না, ব্রাশ না করলে কি হয় বলো বলো বলো, কি হয় ব্রাশ না করলে? স্নেক হয়, জামসগুলো সব, জামসগুলো সব কি করে, ডিজুম 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 ডিজুম, তাহলে তোমার বন্দুক? হ্যাঁ, কোথায়? এটা আমার বন্ধু আসুক না, জামগুলো এটা আমার বন্ধু তো না, জামগুলো বন্ধু হয় না, জামগুলোকে না ব্রাশ করলে পরে জামগুলো, এটা আমার বন্ধু। আচ্ছা ঠিক আছে, তুমি ব্রাশ করবে না? না, ওরে বাবা রে, ব্রাশ না করলে হয় না, চলো ওকে ব্রাশ করিয়ে নিই, খাইয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসব। বিকালবেলা দেখো ছাদ থেকে কি সুন্দর আকাশে মেঘগুলো উঠে উড়ে 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 যাচ্ছে, আমি সেটারই ভিডিও করে রেখেছি। হাওয়া চলছে দেখো, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের পাড়ার একটা পুকুরে, এখানে মাসি শাশুড়ির বাড়ি আমার, এখানে ওখানে গেছিলাম, ওখানে দেখো পুকুরের মাছগুলোকে সব মুড়ি বিস্কুট দিয়েছে, তো সবাই চলে এসছে খেতে। কত বড় বড় মাছ, কত মাছ আছে পুকুরে, বাপরে বাপ, প্রচুর মাছ প্রচুর মাছ। এখান থেকে এবারে বাড়ি চলে যাব, ছেলের শরীরটা আজকে খুব একটা ভালো নেই, আমারও শরীরটা খুব একটা ভালো নেই, তাই আজকে পর বা রাতের বেলা, রাতে কী করলাম না করলাম তোমাদের দেখাতে পারবো না। সবাই ভালো থেকো, এবার ছেলেকে ধরিয়ে দেবে, বসে বসে দেখবে। গুড নাইট সবাই, দেখেছো? আরে বলবে না, আমি ভয় পাই না, এই যে স্যার, ও স্যার স্যার, হ্যাঁ নেন, আমাকে করতে হবে না।